আসসালামু আলাইকুম, আমি মমিন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি করব এটা, আমি একটা পুরো আলা মুরগি নিয়ে নিছি, এটা কেটে ধুয়ে ঝুড়ে নিছি, যেরকম করে ই করে নিছি। তো এটা আজকে আমি টন্ন স্বাদের চিকেনটা রান্না করব। তো এইখানে লাগতেছে আমার 1 চামচ লবণ, 1/2 আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, এটাতে আমি হলুদের গুঁড়া দিব না, আর অল্প একটু দিয়ে দিতেছি। দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, আর এটা দারচিনি এলাচি গুঁড়ো করা, এটা দিয়েছি যে সয়া সসের মুখা দিয়ে 1 চামচ সয়া সস, তো দিলাম ভালো করে মেখে নিব। তো এটা মেখে প্রায় 2-3 ঘন্টা আমি রেখে দিব এভাবে। আর দিয়ে দিছি আমি এখানে 3 চামচের মতো টমেটো সস, তো এটা আমি 2-3 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। এই তো 3 ঘন্টা রাখার পরে দেখুন পানি উঠে গেছে, তো এখন এটা আমি বসিয়ে দিব। এতে এখানে ফ্রাই প্যান বসিয়ে দিছি, দিয়ে দিছি পরিমাণ মতো তেল, তো এই তো আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি সবগুলি এখানে ঢেলে দিব। একটু ঢেকে দিলাম, দেখুন এই যে কতটা সফট হয়ে আসতেছে। তো এটা আমি এবার একটু ঢেকে দিব। তো এই পর্যায়ে আবার আমি একটু দিয়ে দিব পান টমেটো সসটা, আমি আমার পরিমাণ মতো দিয়ে নিছি। তো এটা এখন ভালো করে নেড়েছেন, আমি এটা নামিয়ে ফেলবো। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা ছোট্ট গ্রিন কুইনটা ক্লিক করে দিবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আর এই তো এই পাশে আমি ভাজতেছি রুটি, আটা রুটি, তো এই রুটিটা দিয়ে এটা খাবো। তো এটা আমার পুরোপুরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আল্লাহ হাফেজ।